कुर्सी की पेटी बांध लो, मौसम बिगड़ने वाला है। Hey guys, this is Avi. আর আমাকে জাস্ট একটু আগেই সুকৃতি ফোন করে বললো যে আমরা 28th কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছি। তো ইয়া, ওখানে অরিজিৎ সিং আসবে, ওখানে SRK শাহরুখ খান আসবে, ওখানে অমিতাভ বচ্চন স্যার আসবে, আরও অনেক অনেক সেলিব্রিটিজরা থাকবে। অ্যান্ড আমরা যাচ্ছি ওটা দেখতে, ওটা অ্যাটেন্ড করতে। উই হ্যাভ দ্য VIP পাসেস। তো ইয়া, জাস্ট অ্যামেজিং। আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না, মানে অরিজিৎ সিং, শাহরুখ খান, এরকম বড় বড় সেলিব্রিটিদেরকে চোখের সামনে দেখার, লাইভ দেখার যে স্বপ্নটা, এটা হঠাৎ করে এত রাত্রি পূরণ হয়ে যাবে, আই জাস্ট কান্ট বিলিভ। তবে যাবো এখন, লেটস সি কি হয়। আমি খুব এক্সাইটেড হয়ে গেছি, তো আমি এখন গিয়ে রেডি হয়ে যাবো, যত তাড়াতাড়ি পারবো ওখানে গিয়ে পৌঁছাবো। অ্যান্ড জাস্ট ইয়া, দেখা যাক কি হয়। আমি এখন আকাশবাণী ভবনের সামনে দাঁড়িয়ে আছি, আর এখান থেকেই চেকিং শুরু হয়ে গেছে, VIP এন্ট্রি এখান থেকেই। আমরা যাবো এখনই, বাট আমি এখন সুবিধার জন্য দাঁড়িয়ে আছি, অ্যাজ ইউজুয়াল শি ইজ লেট, বাট আজকে নো বকাবকি, বিকজ থ্যাঙ্কস টু হার আই এম গোয়িং টু ওয়াচ অরিজিৎ সিং, SRK, অমিতাভ বচ্চন স্যার লাইভ ইন ফ্রন্ট অফ মি। তো জাস্ট ভেবে গুজবাম্পস আসছে, অ্যান্ড আই এম ভেরি ভেরি এক্সাইটেড টু সি দিস, দিস ইজ জাস্ট এপিক গাইজ, দিস ইজ এপিক। সো আমি যাবো এখনই ভিতরে, আর 5-10 মিনিটের মধ্যে ইভেন্ট শুরু হয়ে যাবে, অ্যান্ড লেটস সি কি হয়। সো যাওয়া যাক। তো আফটার আধা ঘন্টা ধাক্কাধাক্কি, মারামারি অ্যান্ড লাইনে দাঁড়ানোর পর ফাইনালি আমরা ভিতরে ঢুকতে পেরেছি। অ্যান্ড ঢোকার পরই গেস ওয়াট, আমরা ডোনা গাঙ্গুলি ম্যাডামকে ইন ফ্রন্ট অফ আস দেখতে পাচ্ছি। ম্যাডামকে ফেলিসিটেট করা হচ্ছে রাজ চক্রবর্তী স্যারের দ্বারা। তো ইটস জাস্ট অ্যামেজিং। আমরা দেখছি একটা বসার জন্য ভালো জায়গা চাই, ওটা পাওয়ার পর আরও ভালো ভালো ভিডিও বানাবো। তো লেটস সি। তো আমরা এখন ইন্ডো স্টেডিয়ামের ভিতরে বসে আছি, অ্যান্ড ইন্ডো স্টেডিয়াম এজ টু কর্নার পুরো প্যাকড আপ, এত লোক এসছে, পুরো কলকাতা উঠে আজকে ইন্ডো স্টেডিয়ামে চলে এসছে, অ্যান্ড আসবে নাও বা কেন। SRK গাইজ, অমিতাভ বচ্চন স্যার গাইজ, আসাটা তো খুব স্বাভাবিক। আমরা দেখছি এখন, এখন SRK এখন এসে পৌঁছায়নি, শাহরুখ খান আসবে, আমরা দেখবো। অ্যান্ড জাস্ট অ্যামেজিং, দিস ইজ জাস্ট এপিক গাইজ। মোটামুটি একটা বসে জায়গা পেয়ে গেছি, অ্যান্ড ফাইনালি খুব ভালো টাইমে বসে জায়গা পেয়েছি, বিকজ এখনই আমাদের সব গেস্টরা স্টেজে আসছে, একজনের পর একজন, সৌরভ গাঙ্গুলি থেকে শুরু হয়েছে, অ্যান্ড তারপরে একজনের পর একজন জাস্ট তারকাটা স্টেজের উপর উঠছে। ফাক, আই এম ভেরি এক্সাইটেড। পেয়ে গেছি, অ্যান্ড এখানে কুমার শানু স্যার স্পিচ চলছে, আর মেবি জাস্ট একটুখানি পরেই SRK এন্ট্রি নেবে। আই ডোন্ট বিলিভ SRK এন্ট্রি নেবে। সো আমরা ভেরি এক্সাইটেড, মেবি এসে গেছে, মেবি এসে গেছে।
শাহরুখ খানের স্পিচ হবে বাংলায়, জাস্ট লিটারালি বাংলায় শাহরুখ খান স্পিচ দেবে। তো আমি খুব এক্সাইটেড শোনার জন্য। লেটস সি কি বলে শাহরুখ খান। আমি জান কে দিয়ে দিই
This is the moment that we all are waiting for, my dear ladies and gentlemen. আমরা খুবই খুশি, আমরা তো ছবি দেখতে অভ্যস্ত, ছবির ভক্ত, আমরা নিশ্চয়ই সবাই ভক্ত। দিদিকে অনেক অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য। আর অ্যাটলিস্ট আফটার কোভিড আমাদের একটা আবার এক্সাইটমেন্টের জায়গা তৈরি হলো। আমি একদম সেই মানুষগুলোর জন্য কথা বলছি যারা ছবি দেখতে আসে, ছবিটা নিয়ে যাদের নানা রকম মাথা ব্যথা আছে তাদের জন্য বলছি। আর সবাইকে রিকোয়েস্টও করছি এই ফেস্টিভ্যালটি, এত বড় ফেস্টিভ্যাল, এটাকে আরো ভালোভাবে তৈরি করা হোক, এবং যাতে একটা এরকম ওয়েদারও তৈরি হয় যাতে আরো ছবি নিয়ে উৎসব আমরা করতে পারি, সত্যি সত্যি উৎসব করতে পারি, যেখানে ছবি নিয়ে আরো দেশের কথাও জানতে পারি, ইনফরমেশনও বুঝতে পারি, এডুকেশনও হয়, একটু এন্টারটেনমেন্টও হয়, সবকিছু যাতে হয়, এই জিনিসটা যাতে সবাই মিলে আমরা করতে পারি, এটার জন্য রিকোয়েস্ট করবো। আর আমি অনুরোধ সবাইকে একটা প্রণাম, থ্যাংক ইউ সো মাচ। So, I'll quickly sing two lines. Bhojana, 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 Rang de tumo. Actually just Arijit Singh ke amra live shunlam, Arijit Singh live loke 2004 taka diye Arijit Singh er live concert shunte jay ekdom dur theke jekhan diye dekha jay na, ami just ektu khone distance er koto distance hobe 20 meter distance e Arijit Singh ke live shunlam, live like mone hocche live ta successful hoye gecho, isse acche kya ho sakta hai, kya ho sakta hai, কেমন লাগলো শুনে অরিজিৎ সিং এর লাইভ শুনে? কেমন ভালো লাগলো, আমারও স্টাইলটা হেভি লাগলো, এত শান্ত মানুষ এখানে সবাই আমার তো দারুণ লেগেছে আজকে। অরিজিৎ সিং তার মধ্যে দু লাইন গানও আজকে, আর অ্যাম্বিয়েন্স খুবই অসাধারণ। Listed in the Journal of the Modern Pictures Society of India in 1957, for several titles of the band Newsreels, which he composed. In fact, Gandhi was the subject of the first film to be crossed by India. Released in 1921, the protagonist of the film. कहाँ से आते हैं? So finally नेताजी इंडोर स्टेडियम थे के बेरी एसी एंड भाई दिस इज एपिक भाई, सामने थे के अरिजीत सिंह, SRK, अमिताभ बच्चन सर, जया बच्चन, आरो काके काके देखलाम, जस्ट ओफ ब्लोन ऑफ माइंड, एर थे के बेशी भालो किछु होते ही पाए ना। सो या আমরা এখন বেরিয়ে গেছি, এবার আমরা বাইরে যাব, প্রচুর খিদে পেয়েছে। অ্যান্ড সবথেকে ভালো এগুলো তো সবথেকে ভালো ইভেন্ট ছিল, বাট এর থেকেও সবথেকে ভালো হয়েছে টয়লেটের জন্য আমরা প্রায় 25-30 মিনিট লাইনে দাঁড়িয়েছিলাম জাস্ট টু পি, সো দিস ইজ অলসো এপিক। এরকম লাইন সব কিছুর জন্যই লাইন, উই হ্যাভ এ VIP পাস, বাট স্টিল আমাদেরকে টয়লেট যাওয়ার জন্য 25 মিনিট লাইন দিতে হয়েছিলো, ফাইনালি করেছি। তো এবার বাইরে যাবো, প্রচুর খিদে পেয়েছে, তো লেটস গো বাইরে যাই, কিছু খাই, অ্যান্ড দেন সি ইউ গাইস। সো বেসিক্যালি দ্য ডে ওয়াজ আ রোলার কোস্টার ডে, মানে আমি সকালবেলা অব্দি কনফার্ম ছিলাম না যে আমি ইভেন্টটায় যেতে পারবো, অ্যান্ড দেন আমি গেলাম, আই হার্ড অরিজিৎ সিং, আই স SRK জাস্ট ইন ফ্রন্ট অফ মাই আইস, আমি অমিতাভ বচ্চন স্যারকে দেখলাম, আমি জয়া বচ্চন ম্যাডামকে দেখলাম, আমি শত্রুঘ্ন সিনহা স্যারকে দেখলাম, ওনার ফেমাস ডায়লগ খামোশ শুনলাম, আমি দেবদাকে দেখলাম, আমি কুমার সানু স্যারের গান শুনলাম, আর আর কি চাই, আর লর্ড হেল অফ স্টার্স আরও ছিল যাদেরকে আমি জাস্ট দেখলাম, আমি যাদের আইডিওলজিতে বিশ্বাস করি, যাদের মতো হতে চাই লাইফে, যাদেরকে ফলো করি, তাদেরকে জাস্ট চোখের সামনে দেখতে পেয়ে একটা আলাদা শান্তি ফিল হলো, মনে হলো যে ইয়া আই এম গোয়িং টুয়ার্ডস মাই ড্রিম। তো ইটস জাস্ট এ গ্রেট ডে গাইজ, মানে এর থেকে সুন্দর ডে হতে পারে না, ড্রিমস কাম ট্রু টাইপ অফ ডে।
তো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড আমার কানের মধ্যে এখনও বোঝেনা সে বোঝেনা গানটা বাজছে, মানে আমি এখনও পুরো ব্যাপারটা ভিজুয়ালাইজ করতে পারছি জাস্ট ইন ফ্রন্ট অফ মাই আইস। আমি সামনে অরিজিৎ সিং স্যারকে দেখতে পাচ্ছি, যদিও বা ঘরে চলে এসেছি, বাট ইচ্ছা করছে না ঘরে থাকতে, মনে হচ্ছে এখনও ওখানেই আর একটু থাকলে ভালো হতো। বাট ইয়া, চাইবো এরকম দিন লাইফে আরও আসুক, বারবার আসুক, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমাতে হবে। সো গুড নাইট, সি ইউ।